আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। দর্শক, মাঝে মধ্যে আমার কষ্ট হয় জানেন, মানে আসলে কিন্তু আমার শেখ হাসিনার জন্য কষ্ট হয়। এই মহিলাটা আজকে ভোট কেন্দ্রে আসলো, ভোট কেন্দ্রে এসে সে ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করলো, ভারত আমাদের এই, ভারত আমাদের সেই, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। কেন আপনাকে ভারতের প্রশংসা করতে হলো? কারণ আপনি জানেন যে আপনার জনগণের সমর্থন নাই, আপনি শুধু ভারতের সমর্থনে টিকে আছেন, আপনি চীনের সমর্থনে টিকে আছেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসে না। আজকে সকাল থেকে আপনারা ভোট কেন্দ্রে দেখেন, কোন ভোট কেন্দ্রে কিন্তু 1-2% ভোটও কাস্ট হয় নাই এই ডামি প্রার্থী দিয়ে, জাল ভোট দিয়ে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? জাতীয় সংসদ নির্বাচনের ভোট শেষ, কিন্তু জিএম কাদের যে অভিযোগ করেছে আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করেছে, এমন একটা মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বন্ধুরা, আজকের এই নিউজটি খুবই গুরুত্বপূর্ণ, এমনকি এই ভিডিও জুড়ে লন্ডন থেকে কাজী হেমায়েত ভাই যে তথ্যগুলো দিয়েছে এই নির্বাচন নিয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এনেছে, এমন একটা মন্তব্য করেছে। বন্ধুরা, এই নিউজের মাধ্যমে অনেক তথ্য পাবো, কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছে স্ক্রিনে। দর্শক, মাঝে মধ্যে আমার কষ্ট হয় জানেন, মানে আসলে কিন্তু আমার শেখ হাসিনার জন্য কষ্ট হয়। এই মহিলাটা আজকে ভোট কেন্দ্রে আসলো, ভোট কেন্দ্রে এসে সে ভারতের উচ্ছ্বসিত প্রশংসা করলো, ভারত আমাদের এই, ভারত আমাদের সেই, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। কেন আপনাকে ভারতের প্রশংসা করতে হলো? কারণ আপনি জানেন যে আপনার জনগণের সমর্থন নাই, আপনি শুধু ভারতের সমর্থনে টিকে আছেন, আপনি চীনের সমর্থনে টিকে আছেন, দেশের মানুষ আপনাকে ভালোবাসে না। আজকে সকাল থেকে আপনারা ভোট কেন্দ্রে দেখেন, কোন ভোট কেন্দ্রে কিন্তু 1-2% ভোটও কাস্ট হয় নাই এই ডামি প্রার্থী দিয়ে, জাল ভোট দিয়ে। এক যমুনা টিভি, যমুনা টিভি তো আওয়ামী লীগের লোকই, শুধু যে ঢাকা দোহারে তাদের যে মালিক সালমা বেগম, উনি দাঁড়িয়েছেন সালমানের প্রমাণের বিরুদ্ধে, সেই সালমা বেগম যমুনা টিভিকে লাগিয়ে দিয়েছেন সালমানের প্রমাণের বিরুদ্ধে। সেখানে যেসব অন্যায়ের চিত্র বের হয়েছে, ভয়াবহ, জায়গায় জায়গায় মানে দামি লাইন, দামি ভোটার, জাল ভোট, শিশুরা ভোট দিচ্ছে মাইকে, ভোট কেন্দ্রে আসার জন্য ভোটারদেরকে আহ্বান জানাচ্ছে, কোনো সাড়া নেই, সব জায়গায় কি অবস্থা? পর্যবেক্ষক আসার আগে দীর্ঘ লাইন দেখাচ্ছে পর্যবেক্ষকদের, বিদেশি পর্যবেক্ষকদের, পর্যবেক্ষকরা যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাইন উধাও। তো এইভাবে করে করে মানে এই দলটার এত দুর্দশা কেন? দর্শক, এই সেই আওয়ামী লীগ যে আওয়ামী লীগ একটা ঐতিহ্যবাহী প্রাচীন দল, আওয়ামী মুসলিম লীগ, যেটা প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা ভাসানী, শেষ পর্যন্ত শেখ মুজিবুর রহমান হয়েছেন এটার প্রধান। তারপর আমাদের তো এই মুক্তিযুদ্ধ ছিলই, কিন্তু এই পাকিস্তান সরকার একটা গণতান্ত্রিক সরকারকে মেনে নেয়নি। শেখ মুজিবুর রহমান জিতেছেন, কিন্তু পাকিস্তান সরকার স্বীকৃতি দেয়নি, ক্ষমতা হস্তান্তর করেনি, এটাই এটাই তো মুক্তিযুদ্ধের একমাত্র কারণ। তো যেই কারণে মুক্তিযুদ্ধ করলাম, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর না করার কারণে, তারপর সেই 75 সালে এসে শেখ মুজিব করলো কি, বাকশাল চালু করে দিল। অবশ্যই মুক্তিযুদ্ধের জন্য তার অবদানকে আমি অস্বীকার করতেছি না, অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট মুক্তিযুদ্ধ তার নামে হয়েছে, এটা হচ্ছে বাস্তবতা। তারপরে শেখ মুজিব বাকশাল কায়েম করে সম্পূর্ণ দলগুলোকে বাদ দিয়ে দিল এবং 4টা সংবাদপত্র রেখে বাকি সংবাদপত্রগুলো বাদ দিয়ে দিল, এবং এইটার কারণে কিন্তু এই শেখ মুজিবের পতন হয়েছে। আজকে অবাক লাগে যে তার মেয়ে 14 সাল থেকে একইভাবে পিতার পদাঙ্ক অনুসরণ করে চলছে। আমি একটু মানব জমিনের কথাটা বলতেছি, গতকালকে হঠাৎ করে মানব জমিন পত্রিকাটার ওয়েবসাইটটা বন্ধ করে দেওয়া হলো, বাংলাদেশের কোথা থেকে এই ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বা দেখা যাচ্ছে না, বাট বিদেশ থেকে ঠিক আছে। দেখুন, সরকার কিন্তু যে দিনকাল বন্ধ করে দিয়েছে, ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছে, দিগন্ত বন্ধ করে দিয়েছে, 21-এর মালিক হস্তান্তর করেছে, তো সরকার দেখছে যে না, এইভাবে তো বদনাম হয়, এই জন্য একটু নতুন সিস্টেম চালু করতেছে। আপনি দেখেছেন না ওই যে বিডি নিউজ 24 2 মাস বন্ধ ছিল ওয়েবসাইট? তো এখানে আবার মানে এই মানব জমিনের বিরুদ্ধে একটা চক্রান্ত হয়েছে, সেটা হচ্ছে যে দ্য গার্ডিয়ান পত্রিকা, দ্য গার্ডিয়ান পত্রিকা ইউকের, মানে আমি আমি যে দেশে সেই দেশের, একটা সংবাদ ছেপেছে যে গার্মেন্টস ওয়ার্কাররা মজুরি ঠিকমতো পাচ্ছে না, বা যা পাচ্ছে তা তাদের জন্য পর্যাপ্ত না, এই কারণে একটা মহিলা ইন্টারভিউ নিয়েছে, সেই মহিলা গার্মেন্টস এ কাজ করার পাশাপাশি তিনি দেহ ব্যবসা মানে পতিতাবৃত্তি করতে বাধ্য হচ্ছে। তো এইটার অনুবাদটা করেছে মানব জমিন। এখন এটার পরে সরকার আবার করলো কি, ওই যে বিজিএম, মানে সরকার যা করে আর কি, ওই বিজিএমইএ কে দিয়ে একটা প্রতিবাদ করালো। তারা লিখলো যে গার্ডিয়ানের মতো একটা ভুইফোর পত্রিকার সংবাদ মানব জমিন কেন অনুবাদ করলো? গার্ডিয়ান নাকি ভুইফোর পত্রিকা, গার্ডিয়ান হচ্ছে পৃথিবীর 10টা সেরা পত্রিকার ভিতরে একটা, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন, দ্য গার্ডিয়ান ইউকে। এরপর আবার করলো কি সরকার, কিছু গার্মেন্টস শ্রমিকদেরকে দিয়ে মানব বন্ধন করালো, প্রতিবাদ করালো, হ্যাঁ আমাদেরকে বলতেছে আমরা পত্রিকাবৃত্তি করি, আমাদের কোনো মান সম্মান নাই, টাকা পয়সা দিয়ে আর কি। এইভাবে করে টোরে নির্বাচনের আগের দিন তাদের ওয়েবসাইটটা ব্লক করে দিল বাংলাদেশে।
তো এই হচ্ছে গিয়ে এই সরকারি সরকারের অবস্থা। প্রত্যেকটা পত্রিকাকে ম্যানেজ করে ফেলেছে, প্রত্যেকটা পত্রিকা সরকারের বিরুদ্ধে কেউ নাই তো, শুধু আছে নুরুল কবিরের নিউ এজ যেহেতু ইংলিশ পত্রিকা টাকা উপরে না, এই জন্য চুপচাপ আছে। আর হচ্ছে মানব জমিন, এই প্রথম আলো, ডেইলি স্টার, এগুলো অনেক আগেই ম্যানেজ হয়ে গেছে। কারণ এই যে ট্রান্সকম গ্রুপের মনে করেন জোনাল ব্যবসা আছে, তো এখন ট্রান্সকম গ্রুপের মালিকরা চিন্তা করে যে কি দরকার এই প্রথম আলো ডেইলি স্টারের জন্য অন্য ব্যবসা বাণিজ্য ঝামেলা ফেলানো লাভ আছে, পরে যদি আমাদের ট্যাক্সের ফাইল দুটা টান দেয় এবং খুঁজে বের করে ডক্টর ইউনুসের মতো কোন জায়গায় কি গলদ আছে ঝামেলা, তো দরকার কি? তো এই একটা ভরসা ছিল মানব জমিন। দেখুন এই বাংলাদেশে কত শত শত পত্রিকা আছে, শুধু একটা মানব জমিনকে এই সুরেচারের পছন্দ হয় না। যাই হোক, তো যেটা বলছিলাম আর কি, যে তারপরে শেখ হাসিনা সিয়াসিতে এরশাদের সঙ্গে নির্বাচনে গেল, বলেছে যে যাবে সে বেইমান, কিন্তু তারপরে গেল, তারপরে 90 সালে সুরেচার বিরোধী আন্দোলন করলো, তারপরে একটা গণতান্ত্রিক ভাব কিন্তু ছিল শেখ হাসিনার ভিতরে। আমি গণতন্ত্র দেখেছি, মানবাধিকার দেখেছি। সেই 96 সালে যদি কেউ আমাকে বলতো যে এই শেখ হাসিনা এই 2024 সালে হবে একটা নিকৃষ্ট সুরেচারিণী, আমি কখনোই বিশ্বাস করতাম না। সেই মহিলা সেই 14 সালে বিনা ভোটে, 18 সালে রাতের ভোটে, আর এই 24 সালে দামি ভোটে নির্বাচিত হতে যাচ্ছে। এটাই কি সব? আজকে আপনি দেশের প্রধান হচ্ছেন, বারে বারে হচ্ছেন, কিন্তু আপনি নিজেও জানেন যে জনগণ আপনাকে চায় না। আজকে সকাল থেকে কোনো কেন্দ্রে ভোটার নাই, কোনো কেন্দ্রে ভোটার নাই, জনগণ এই ভোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। এবং আপনি অস্ত্র দিয়ে, গুলি দিয়ে জনগণ রাস্তায় নামলে জনগণকে গুলি করতেছেন, জনগণকে মারতেছেন, জনগণকে নির্যাতন করতেছেন। জনগণ আপনাকে ভোটের দিন দেখিয়ে দিয়েছে যে আমরা ভোট দেব না। যে দেখুন প্রথম আলোর বরাতে নির্বাচন কমিশন জানিয়েছে যে বেলা 2:40 পর্যন্ত ঢাকায় 25%, ময়মনসিংহে 29%, চট্টগ্রামে 27%, রাজশাহীতে 26%, খুলনায় 31%, বরিশালে 30% ভোট পড়েছে। অথচ আপনারা দেখেন যে 5% ভোটও পড়ে নাই, এখানে 20-30% দেখাচ্ছে। এবং দেখাবে যে হ্যাঁ রাত্র 8টা পর্যন্ত বা যে পর্যন্ত ভোট চলে দেখাবে যে হ্যাঁ 60% ভোট চলেছে। তো এভাবেই আপনার ওই ভোটের হার জালিয়াতি করে ওই রাত্র 8টা পর্যন্ত দেখাবে যে সমস্ত বাংলাদেশেই গড়ে 60% লোক ভোট দিয়েছে, যেহেতু 60% মোটামুটি একটা ভালো নাম্বার এবং এটা দিলে একটা বৈধতা আসে। এবং এইভাবে নির্বাচন কমিশন এই ভোট পড়ার হারটাকে জালিয়াতি করে বহির্বিশ্বকে দেখাবে এই দেখো প্রচুর লোক ভোট দিয়েছে। কিন্তু বাস্তব কথা হচ্ছে 5%-এর বেশি আজকে ভোট কাস্ট হতে পারে না। এগুলো সব হচ্ছে জালিয়াতি, সব হচ্ছে জাল ভোট, সব হচ্ছে এই সরকার এবং নির্বাচন কমিশনের নীল নকশা। বাস্তব কথা হচ্ছে জনগণ এই হাসিনাকে প্রত্যাখ্যান করেছে। দর্শক শুধু হাসিনাই না, হাসিনা এবং হাসিনার সমর্থকরা মনে করতেছে যে আজকের এই দিনটা যদি কোনো মতে পার করা যায় তাহলে আরো 5 বছর থাকার গ্যারান্টি পেয়ে গেলাম। মানে আজকে হচ্ছে পুলসিরাত পার হয়ে গেলাম, যে পুলসিরাত পার হয় না, লাভ দিয়ে পরে চলে গেলাম, বাস আরো 5 বছর নিশ্চিন্ত। মোটেও তা নয়, মোটেও তা নয়। তো আপনারা বলতে পারেন যে ভাই এটা তো পেরেছে, 14 সালে পারলো, 18 সালে পারলো, 18 সাল, 14 সাল আর 24 সাল এক নয়, এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। হাসিনা আজকে যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, যে অবৈধ, ভুয়া এবং দামি নির্বাচন এবং ভোটারবিহীন প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে, যে নির্বাচনে বিএনপি নাই, তারপরেও বিভিন্ন জায়গায় জায়গায় সংঘর্ষ, একে একের বিরুদ্ধে অভিযোগ এবং ভোটার নাই, প্রার্থীরা মারামারি করে কিন্তু ভোটারের উপস্থিতি নাই। দেখলাম শিল্পমন্ত্রীর ছেলে, সে আজকে অনেকগুলো জাল ভোট দিয়েছে, এই কারণে কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। তো শিল্পমন্ত্রীর ছেলেকে আপনি গ্রেপ্তার করলেন না কেন? গতকাল রাত্রে শিল্পমন্ত্রীর এই ছেলেই স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কয়েক রাউন্ড গুলি করেছে, উনি লাভ দিয়ে পানিতে পড়ে গিয়েছিল, তা রক্ষা পেয়েছে, তাকে তখনও গ্রেপ্তার করলেন না কেন? এবং মানে পুলিশরা কিছু বলতেছে না, কেন্দ্রের বাইরে থাকা নৌকার সমর্থকরা ভিতরে ঢুকতেছে আর জাল ভোট দিচ্ছে, ঢুকতেছে জাল ভোট দিচ্ছে, অনেকের বলতেছে তুমি ভোট 2-3টা করে দিয়ে দাও, সাধারণ ভোটারদেরকে বলতেছে ভোট 2-3টা করে দিয়ে দাও। এইভাবে একটা প্রহসনমূলক নির্বাচন বহির্বিশ্বে কোনোদিনও গ্রহণযোগ্য হবে না, হতে পারে না। হ্যাঁ, ওই চায়না, রাশিয়া, ভারত এদের মতো কিছু কিছু দেশ ইন্টেনশনালি তারা চায় হাসিনাকে টিকিয়ে রাখতে, এই কারণে তারা সমর্থন দিবে, কিন্তু ইউরোপ আমেরিকা কখনো সমর্থন দিবে না। এবং ইউরোপ আমেরিকা হচ্ছে আমাদের প্রধান উন্নয়ন অংশীদার। আর একটা কথা বলি, বিএনপি জামাতের উপর যত নির্যাতন করুক না কেন, তারা তো দেশেই থাকবে নাকি, তারা তো আন্দোলন থামাবে না। আন্দোলনের গতি কখনো বাড়ে কখনো কমে, এখন একটু কম আছে, আবার বাড়বে, আবার বাড়বে, হয়তো আবার কমবে, আবার বাড়বে, এভাবে আন্দোলন চলতেই থাকবে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন শেষ হবে না। হাসিনা যে কদিন ক্ষমা থাকুক না কেন, হাসিনা শান্তি পাবে না। এই যে দেখেন এখানে মানব জমি লিখেছে যে সিলেট 2 আসনে একসঙ্গে 4 প্রার্থীর ভোট বর্জন। আবার দেখেন একটু যা বলেছিলাম, ভোটের সংখ্যা বলতে চান না প্রিজাইডিং অফিসাররা, মানে ভোট পড়ার যে হার এটা বেশি দেখানোর জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে, এই কারণে
এই যে দেখেন রাজধানীর মিরপুর বাসানটাকে অবস্থিত হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কেন্দ্রে কতজন ভোটার ভোট দিয়েছেন তা গণমাধ্যমে বলতে চান না আশরাফুল আলম, কারণ বলে তো ধরা পড়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে অবস্থা, এই দামি ইলেকশন দর্শক কেউ মেনে নিবে না। সব জায়গায় ভোট পড়েছে 3%, 5%, 6%, আর এই প্রধান নির্বাচন কমিশনার উনি এত পার্সেন্ট ভোট কি 30% ভোট কিভাবে দেখলেন আমার বোধগম্য না। যাই হোক, পরিশেষে শেষ করি, বাংলাদেশ সরকার নিজের বিরুদ্ধেই কাজ করতেছে বলতেছেন একজন মার্কিন বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন মাইকেল কুগেলম্যান। কুগেলম্যান হচ্ছেন ওয়াশিংটন ভিত্তিক আমেরিকার প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। তিনি তার যে টুইটার অ্যাকাউন্টে লিখেছেন যে গত 14 বছরে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা মার্কসের সেই উক্তিটিকেই স্মরণ করিয়ে দেয় যে ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে প্রথমে ট্রাজেডি আকারে দ্বিতীয়বার প্রহসন রূপে। এর আগে দুটি কারচুপি নির্বাচনের পর সরকার এখন বেপরোয়া ভাবে তৃতীয় নির্বাচনটিকে বিশ্বাসযোগ্য করার চেষ্টা করতেছে এবং এটা করে সরকার মানে হাসিনা মূলত নিজের বিরুদ্ধে নিজে কাজ করতেছে। নির্বাচনের আগের দিন 6 জানুয়ারি আরেকটি পোস্টে কুগেলম্যান লিখেছিলেন যে আগামীকালের নির্বাচন যত না বাংলাদেশের নির্বাচন তার চেয়ে বেশি হচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচন। কোন সত্যিকারের বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া এই নির্বাচন মূলত সংসদকে সাজাবে যেখানে আওয়ামী লীগ তার আধিপত্য বজায় রাখবে। আবারও বলি, আপনারা যারা হতাশ তাদেরকে বলি, আমেরিকা কোথাও কি বলেছে যে আমরা বিএনপি ক্ষমতায় আনবো? বলে নাই তো, আমেরিকা কোথাও দেয়নি। প্রত্যেকটা দেশের একটা নিজেদের হিসাব নিকাশ আছে, আমেরিকারও হিসাব নিকাশ আছে। আমেরিকা যে কোনো হিসাবই হোক না কেন, তারা বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু এই আমেরিকা আবার গণতন্ত্র এবং মানবাধিকারের পক্ষে ইসরায়েলে দাঁড়ায়নি, মিশরে দাঁড়ায়নি, বাংলাদেশে দাঁড়িয়েছে। সাধুবাদ জানাই, অনেক শক্তিশালী দেশ, বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী দেশ। সেই আমেরিকার একটা প্রান্ত অবশ্যই আছে। পিটার হাস যখন ডোনাল্ড লুথ চিঠি নিয়ে গিয়েছিল আওয়ামী লীগ বিএনপি এবং জাতীয় পার্টির কাছে, বলেছিল যে সংলাপ ছাড়া নির্বাচন হলে মার্কিন পদক্ষেপগুলো আসবে, সেই পদক্ষেপগুলো তো আসবে নাকি? অবশ্যই আসবে আমি মনে করি, আমি বিশ্বাস করি। এই অবৈধ দামি নির্বাচন করলে কি পরিণতি হবে তা অলরেডি পিটার হাস মোমেনকে বলে দিয়েছেন, কিন্তু হাসিনা চিন্তা করতেছে যে না, এখান থেকে আমাকে আর ফেরত যাওয়া যাবে না। ওই যে গানটার মতো ফিরে যাওয়ার দরজা খোলা নাই। তো এই হাসিনা এইভাবেই তিনি একতরফা হবে, ইন্ডিয়া এবং চীনের সমর্থন নিয়ে তিনি এই একতরফা দামি নির্বাচনে বিজয়ী হওয়ার পথ বেছে নিয়েছেন, যেটা জনগণ অলরেডি প্রত্যাখ্যান করেছে। নির্বাচনের পরেই হবে আসল খেলা, নির্বাচনের পরেই হবে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সমন্বিত চাপ, এবং ইনশাল্লাহ বিএনপির জামাত এক হয়ে সঙ্গে বাম দলগুলোকে নিয়ে আবারও আন্দোলন জমাবে এবং এর মাধ্যমে হাসিনার পতন হবে। এবং আমার শেষ কথা হচ্ছে যে এই যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হচ্ছে কিন্তু হাসিনার পতনের নির্বাচন। যে নির্বাচন শেষে হাসিনা দেখবে যে হাসিনার বিপুল সংখ্যাগরিষ্ঠতা, এই নির্বাচনটাই হবে হাসিনার পতনের নির্বাচন। অপেক্ষা শুধু সময়ের। লন্ডন থেকে কাজী হিমায়ত ভাই যে বার্তা দিয়েছে, বর্তমানে যে নির্বাচন হয়েছে বিভিন্ন প্রসঙ্গ নেয়া, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন নিয়ে যে মন্তব্য করেছে সেটা শুনতে পেয়েছেন, এমনকি জিএম কাদের যে মন্তব্য করেছে আওয়ামী লীগ পুরনো কায়দায় ভোট ডাকাতি করেছে, এমন একটা তথ্য আপনারা জানতে পেরেছেন যমুনা টিভি থেকে। বন্ধুরা, আপনাদের কি মতামত আজকের এই নিউজের মাধ্যমে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।